পিছনে এই শীতের পিছনে ধারণা হতে শোনা এক ওখানে চারটা আলোচনা হচ্ছে মূল চারটা ইন্ডিকেশনটা কি ওষুধগুলো আপনি কেন নেবেন প্যারাসিটামল কেন নেবেন ব্যথার জন্য জ্বরের জন্য ইন্ডিকেশন কন্ট্রা ইন্ডিকেশন হচ্ছে এর বিপরীত মানে হচ্ছে কোন কোন ক্ষেত্রে আপনি দিতে পারবেন না দিতে পারবেন না প্রেগনেন্সি ওমেনকে আপনি সব ড্রাগ দিতে পারবেন না একটা ছোটো বাচ্চাকে সব ড্রাগ দিতে পারবেন না একটা বয়স্ক বা একজন বিছানায় প্যারালাইসিস রোগীকে আপনি সব ড্রাগ দিতে পারবেন না ওটা হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন ডোজ কতটুকু মাত্রায় দিবেন একটা বাচ্চাকে যেই পরিমাণ দিবেন একটা বয়স্ককে তো সেই পরিমাণ দিবেন না এটা হচ্ছে ডোজ আর সাইড ইফেক্ট হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া সব ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে আর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কেন জানা প্রয়োজন কারণ আপনি নার্ভাস সিস্টেম রিলেটেড মাথা রিলেটেড কোনো ড্রাগ দিবেন ওই টাইপের সব ড্রাগে আপনার ঘুম আসবে ঝিমুনি আসবে গলা শুকাবে এক এক ড্রাগের এক এক রকম সিম্পটম মানে ঘুরঘুর লাগবে মানে মাথা ঘুরতেছে ডিজিনেস লাগবে তো এই সিম্পটমগুলো যদি আপনি রুগীকে বলে দেন তাহলে কি হচ্ছে রুগী ভয় পাবেন